আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বাড়ির কাজ 15 প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন উত্তরগুলো জানার জন্য তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ 15 প্রশ্নগুলোর উত্তর। আমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটি দেখছি। অধ্যায় 9, আমাদের জীবনে প্রযুক্তি, পাঠ্যাংশ, পৃষ্ঠা 66। কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এখান থেকে ফসল উৎপাদনে সহায়তা করে। এই পর্যন্ত কাজ। শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠার দেওয়া ছবি দেখে ও 66 পৃষ্ঠার দেওয়া পাঠ্যাংশ পড়ে নিচের ছকটি পূরণ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 65 পৃষ্ঠার ছবিগুলো আগে দেখবে, তারপর 66 পৃষ্ঠা পড়বে। এবার আমরা এই ছকটি পূরণ করব। উত্তর: পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠার ছবি দেখে এবং 66 পৃষ্ঠার পাঠ্যাংশ পড়ে নিচের ছকটি পূরণ করলাম। কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার: কৃষিকাজ ব্যবহৃত প্রযুক্তি, দুগ্ধ খামার, দুধ দোহান যন্ত্র, ধান ক্ষেত, ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটা ও মাড়াই যন্ত্র, ফলের বাগান, পানি ছিটানো যন্ত্র, যান্ত্রিক করাত, উদ্ভিদ প্রজনন, সবজি ক্ষেত, ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, সেচ পাম্প। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায়ও লিখতে পারো, আবার আলাদা পৃষ্ঠা নিয়ে খাতা তৈরি করে সেখানেও লিখতে পারো। আর এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নটি আগে খুব ভালোভাবে পড়বে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।